সবাইকে কোডওয়ে থ্রুতে স্বাগতম। এই ভিডিওতে আমরা জেঙ্গো, গ্রাফকিউএল, জেডাব্লিউ টোকেন এর মাধ্যমে কিভাবে রিয়েক্টের সাথে অথেন্টিকেশন করতে পারি তা আমরা দেখব। গত ভিডিওগুলোতে আমরা যা যা করেছি এখানে শুধুমাত্র অথেন্টিকেশন ছাড়া কার্ড অপারেশন গুলো দেখেছি, যে কিভাবে আমরা ক্রিয়েট শিট আপডেট ডিলিট করতে পারি। এখন আমরা কিভাবে লগ ইন রেজিস্ট্রেশন করতে পারি এবং লগ ইন ইউজার, একটা লগ ইন ইউজার তার নিজের জন্য কিভাবে একটা ট্যুর অ্যাড করতে পারে সেই জিনিসটা আমরা এখন দেখব। গত ভিডিওগুলোর কোড আমি কিন্তু আপলোড করে দিয়েছি, আপনারা প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে গেলেই এই লিঙ্কে চলে আসবেন, এ পেজে চলে আসবেন, তারপর এখান থেকে ভিডিওর পার্ট অনুযায়ী আপনারা কোডগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। এই ভিডিওতে আমরা যা করব, আমরা অথেন্টিকেশন করব, শুরু করব। আমরা একটু দেখি আমরা ডেমোটা। এটা হচ্ছে আমাদের অথ পেজ, অথেন্টিকেশন করার জন্য পেজ। এখানে আমরা যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা লগ ইন করতে পারি, আর না হয় আমরা রেজিস্ট্রেশন করতে পারি। তো আমরা একটা নতুন রেজিস্ট্রেশন করি। তো আমরা এখানে দেই ইউজার নেম দিয়ে দিই, পাসওয়ার্ড দিই। তো এখানে আমরা দুইটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তারপর আমরা রেজিস্ট্রেশন ক্লিক করি। এই যে দেখুন কি আসতেছে মেসেজ, ইউজার ওয়াজ ক্রিয়েটেড ফর ইউজার নেম কোড উইথ রফিক। কোড উইথ রফিক ইউজার নামের জন্য একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে আমাদের জেঙ্গোতে। তো আমরা এখানে ওকে ক্লিক করলাম, এই যে আমরা লগ ইন নাও পেজে চলে আসলাম। তো এখন আমরা লগ ইন করি, আমরা লগ ইন হলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েলকাম টু টু ডু অ্যাপ কোড উইথ রফিক, আমার ইউজার নেমটা এখানে দেখাচ্ছে, সাথে এখানে লগ আউট বাটন। তো আমরা এখানে বেশি কিছু জিনিস করছি না, শুধুমাত্র লগ আউট এবং লগ ইন জিনিসটাই দেখছি, আর এখন আমরা টু ডু অ্যাড করতে পারবো। এবং এখানে মেসেজ দেখতে পাচ্ছি অ্যাড এ নিউ টু ডু, মানে আমার আগে থেকে কোনো টু ডু নেই, যেহেতু আমি এখন একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তো এখন আমরা ফার্স্ট অফ অল এখানে আমরা দিতে পারি যে টেস্ট টেস্ট টু ডু ওয়ান, আমরা এখানে অ্যাডে ক্লিক করলাম। এই যে দেখুন টেস্ট টু ডু ওয়ান এখানে চলে আসলো। তো আমরা যদি এখন আমাদের জেঙ্গো সার্ভারে যাই, আমরা লোকাল হোস্ট এখানে 8000 অ্যাডমিনে যাই, ইউজারে যাই, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোড উইথ রফিক নামে একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এবং আমরা যদি টু ডুসে যাই, এই যে সবার লাস্ট টু ডুটা আমরা দেখতে পাচ্ছি টেস্ট টু ডু, এই যে এটার ইউজার হচ্ছে কোড উইথ রফিক টাইটেল। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা এই টিউটোরিয়ালে কি করব। আমরা আমরা আগের পর্যায়ে কি দেখেছিলাম, জাস্ট আমাদের কিন্তু এরকম অ্যাড করতাম আমরা, আর উপরে জাস্ট লেখা ছিল যে অ্যাড টু ডু, এরকম আমরা কিন্তু এটা দেখেছি গত ভিডিওতে। তো যা আগে যদি আপনারা গত ভিডিওগুলো যদি না দেখে আসেন তাহলে এখানে আপনারা গত ভিডিওগুলো দেখে আসবেন, আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে গেলে আপনারা এই প্লেলিস্টে চলে আসবেন, এখানে আমাদের 5টা ভিডিও রয়েছে, এগুলো দেখে আসবেন। তো আমরা এখন জেঙ্গো রিয়েক্ট অথেন্টিকেশন শুরু করব গ্রাফকিউএল জেডাব্লিউ টোকেনের মাধ্যমে। সো আমরা কি করি, আমরা এই সার্ভারটা অফ করে দিই এবং আমাদের শুরু করে দিই। তো এখানে আমরা আসলাম, আমাদের সার্ভার চালু করি। তো ফার্স্ট অফ অল পাইথন -py রান সার্ভার। তো আপনারা যদি কার্ড অপারেশন আগে থেকে জেনে থাকেন জেঙ্গো রিয়েক্ট গ্রাফকিউএল এ অ্যাপোলো ক্লায়েন্টের মাধ্যমে, তাহলে আপনারা সরাসরি এইখানে গিয়ে একদম লাস্ট যে রিয়েক্ট অ্যাপোলো ক্লায়েন্ট অ্যাড এডিট ডিলিট এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ক্লোন করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এখন আমরা এই পর্যায়ে রয়েছে, এখন আমরা আমাদের যে জেঙ্গোতে অথেন্টিকেশন অ্যাড করব। তো আমরা জেঙ্গো সার্ভার চালু করলাম, আমরা আমাদের রিয়েক্ট সার্ভার চালু করি, যে নোট প্যাকেজ ম্যানেজার স্টার্ট। তো আমরা যাই, এখানে আমরা যাই লোকাল হোস্ট 8000 অ্যাডমিন, আমরা আমাদের আমাদের জেঙ্গো সার্ভার চালু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের রিয়েক্ট সার্ভার চালু হবে, আমরা লগ ইন করে নিচ্ছি জেঙ্গো অ্যাডমিনে। এখানে আমরা দে পাসওয়ার্ড, তো এখানে আমাদের এরর দেখাচ্ছে। তো আমরা লগ ইন হয়ে গেলাম, আমাদের ইউজার সেকশনে যদি আমরা যাই, তো এখানে আমাদের দুইটা সুপার ইউজার রয়েছে, আর আমাদের টুকে টুডুসে যদি যাই, আমরা আমাদের টুডুসে যে কোনো একটা টুডুসে ঢুকি, সেগুলো আমরা কিন্তু প্র্যাকটিস করেছি গত ভিডিওগুলোতে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মডেল টুডুর ভিতরে শুধুমাত্র টাইটেল,
তো আমরা এখন এই টাইটেলের সাথে অ্যাড করব হচ্ছে ইউজার, যে প্রত্যেকটা টুডুর একজন ইউজার থাকবে। সো আমরা শুরু করি। সো ফার্স্ট অফ অল আমরা যাই হচ্ছে আমাদের মডেলে, টুডুস মডেলস ডট পিওয়াই, এই যেখানে দেখতে পাচ্ছি টাইটেল আর ডেট, আমরা এখানে অ্যাড করব ইউজার। সো ফ্রম, এখানে আমরা দেই ফ্রম জেঙ্গো ডট কন্ট্রিবিউট ডট অথ ইম্পোর্ট ইম্পোর্ট গেট ইউজার মডেল, গেট ইউজার মডেল। তো আমরা এখন দেই ইউজার, মানে প্রত্যেকটা ইউজার, প্রত্যেকটা টুডুর একটা ইউজার থাকবে। ইউজার ইজ ইকুয়াল টু মডেলস ডট ফরেন কি, মডেলস ডট ফরেন কি উইথ গেট ইউজার মডেল, গেট ইউজার মডেল। তারপরে আমরা এখানে দিয়ে দিই হচ্ছে আপাতত ডিফল্ট হচ্ছে ওয়ান, ডিফল্ট ওয়ান। আর হচ্ছে যেহেতু আমাদের আগে থেকে ডিফল্ট কয়েকটা টু ডুস ক্রিয়েট করা রয়েছে, তাই আমি দিয়ে দিচ্ছি ডিফল্ট ওয়ান। আর হচ্ছে অন ডিলিট, অন ডিলিট ইজ ইকুয়াল টু মডেলস ডট ক্যাসকেড। তো আমরা এটা দিয়ে এখন আমরা মাইগ্রেট মাইগ্রেশন করি। তো আমরা এখানে আমাদের সার্ভারটা কিল করে দিলাম, পাইথন ম্যানেজার পিওয়াই মেক মাইগ্রেশন, পাইথন ম্যানেজার পিওয়াই মেক মাইগ্রেশন, তারপর আমরা করি মাইগ্রেট, মাইগ্রেট। তো আমরা মাইগ্রেট করলাম, আমরা আমাদের সার্ভার রান করি, আবার সার্ভার রান করলাম, আমরা টুডুসে চলে আসলাম। এখন যদি কোন একটা টুডুসে যাই, আমরা দেখব যে আমাদের ইউজার এখানে আমাদের কোড উইথ এখানে দেখাচ্ছে। এবার আমরা এই ডিফল্টটাকে রিমুভ করে দিব। সো আমরা এখানে আগের যেই টুডুগুলো ছিল সেই টুডুগুলোর ইউজারটা দেওয়ার জন্য আমরা এখানে ডিফল্ট ওয়ান দিয়েছিলাম। সো আমরা এখন এই ডিফল্টটাকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে সেভ করলাম। সেভ করে আবার এখানে আমরা মাইগ্রেট মাইগ্রেশন করে দিই, পাইথন ম্যানেজার পিওয়াই মেক মাইগ্রেশন, মাইগ্রেট, মাইগ্রেট করে দিলাম। এবার আমরা রান সার্ভার করে দিই। তো আমাদের জেঙ্গু, আমাদের আমাদের ডাটাবেসের কাজ শেষ, আমাদের জেঙ্গু মডেলের কাজ শেষ, আমরা এখানে আমাদের ইউজার অ্যাড করে ফেললাম। তো এখন আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা চাচ্ছি অথেন্টিকেশন করতে, মানে আমরা লগইন করতে চাচ্ছি। তারপরে হচ্ছে আমরা এই রেজিস্ট্রেশন এ বিষয়গুলো দেখবো, তারপরে অ্যাড টু টু এগুলো আমরা দেখবো। সো ফার্স্ট অফ অল আমরা যাই গ্রাফ কিউএল, আমরা আমাদের সবগুলো প্র্যাকটিস কিন্তু আমরা এখান থেকেই করছি। তো আমরা এখানে সব কেটে দেই, আমাদের জেঙ্গুতে এখন কিছু ইনস্টল করতে হবে। তো আমরা এখানে দিই যে জেঙ্গু গ্রাফিন গ্রাফ কিউএল জেডাব্লিউটি, জেঙ্গু গ্রাফ কিউএল জেডাব্লিউটি লিখে যদি সার্চ দিই, এই যে আমরা চলে আসলাম জেঙ্গু গ্রাফ কিউএল জেডাব্লিউটি। তো আমরা এখানে প্যাকেজ রয়েছে একটা, এই যে জেঙ্গু গ্রাফ কিউএল জেডাব্লিউটি। তো আমরা এটাকে এখন ইনস্টল করব, যে পিপ ইনস্টল জেঙ্গু গ্রাফ কিউএল জেডাব্লিউটি। সো জেডাব্লিউটি টোকেনের মাধ্যমে আমরা লগ ইন রেজিস্ট্রেশন লগ আউট করব। সো আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে নিউ ট্যাব খুললাম, এখানে আমরা পেস্ট করে দিই যে পিপ ইনস্টল জেঙ্গো গ্রাফ কিউএল জেডাব্লিউটি। তারপরে কি বলতেছে, যে আমাদের এই মিডলওয়্যারটাকে আমাদের অ্যাড করতে হবে আমাদের মিডলওয়্যারের ভিতরে। সো আমরা এই মিডলওয়্যারটাকে অ্যাড করে দিই আমাদের জেঙ্গু সেটিং মিডলওয়্যারে। আমরা যাই জেঙ্গু সেটিং, জেঙ্গু সেটিং আমরা চলে আসলাম। সেটিং এ আমাদের মিডলওয়্যার কোথায় খুঁজতে হবে, এই যে মিডলওয়্যার, সেটা সবার নিচে আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা সেভ করে দিলাম। তারপরে বলতেছে এই যে মিডলওয়্যার, এখানে আমাদের গ্রাফিন মিডলওয়্যার আরেকটা অ্যাড করতে হবে, যে গ্রাফ কিউএল জেডাব্লিউটি মিডলওয়্যার জেসন ওয়েব টোকেন মিডলওয়্যার। তো আমাদের আগে থেকে কিন্তু গ্রাফিন নামক একটা ফিল্ড রয়েছে, সেখানে আমরা স্কিমাটা কিন্তু অ্যাড করেছিলাম, যে আমাদের স্কিমাটা কোথায় রয়েছে সেই লোকেশনটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছিলাম, মানে আমাদের রুট স্কিমা। তো এখন ওইখানে আমরা আমাদের এই মিডলওয়্যারটাকে দিয়ে দিব। তো আমরা যাই নিচে, আমরা নিচে যাই, কোথায় আমাদের স্কিমা,
এই যে আমাদের এখানে গ্রাফিন স্কিমে এখানে আমরা কমা দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম মিডলওয়্যার। সো তারপরে দিতে হবে কি আমাদের অথেন্টিকেশন ব্যাকএন্ড। সো আমাদের এই অথেন্টিকেশন ব্যাকএন্ড আমরা দেখতে পাচ্ছি গ্রাফিন জেডাব্লিউটি ব্যাকএন্ড, জেসন ওয়েব টোকেন ব্যাকএন্ড, তারপর হচ্ছে জ্যাঙ্গো কন্ট্রিব অথ ব্যাকএন্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি মডেল ব্যাকএন্ড। সো আমরা এটাকে কপি করি, কপি করে আমরা জাস্ট আমাদের যেখানে সেটিং এ দিয়ে দিই। তারপর হচ্ছে আমাদের মিউটেশন, এবার হচ্ছে আমাদের যে রুট মিউশন মিউটেশনটা, রুট মিউটেশনে আমরা আমাদের অড টোকেন, তারপর হচ্ছে ভেরিফাই টোকেন, রিফ্রেশ টোকেন, এই এই তিনটা ফিল্ড আমাদের কপি করে দিতে হবে। সো আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা আমাদের রুট টোকেন রুট আমাদের মিউটেশনে যেতে হবে। সো রুট মিউটেশন হচ্ছে আমাদের সেটিং এর সাথে এই স্কিমার ভিতরে আমরা এই যেখানে রুট মিউটেশন আমরা এখানে দিয়ে দিলাম। তো আমাদের এখানে ইনপুট করতে হবে যে ইম্পোর্ট যে গ্রাফকিউএল, এখানে গ্রাফকিউএল জেডাব্লিউটি। সো কমপ্লিট, আমাদের আর কোনো এখানে ডিরেকশন নেই, আমাদের কমপ্লিট, আমরা সেভ করলাম, সবকিছু কমপ্লিট। এবার যদি আমরা এখন যাই আমরা আমাদের জেঙ্গুর কুইরিতে যাই, আমরা এখানে রিফ্রেশ দেই, রিফ্রেশ দিয়ে আমরা যদি আমাদের যে এখানে আমাদের যে ইনফো আমাদের ডকুমেন্ট এখানে আমরা মিউটেশনে যাই, এই যে এখানে দেখুন অড টোকেন একটা সেকশন চলে এসেছে। সো অড টোকেন পাওয়ার জন্য আমাদের কি কি দিতে হবে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ইউজার নেম হচ্ছে স্ট্রিং, পাসওয়ার্ড হচ্ছে স্ট্রিং, আর সে রিটার্ন করবে কি জেসন ওয়েব টোকেন, আমরা দেখতে পাচ্ছি অপশন জেসন ওয়েব টোকেন। তো আমরা এখন যদি এখানে দেই যে মিউটেশন, তারপর হচ্ছে আমরা দেই হচ্ছে অড টোকেন টোকেন অফ, তারপরে আমরা দিই ইউজার নেম, আমরা আমাদের যে সুপার ইউজার দুইটা ক্রিয়েট করা রয়েছে সেই দুইটার একটা আমরা দিয়ে দিই, কোড ফ্রিক, আমরা এখানে পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড স্ট্রিং আমরা দেখতে পাচ্ছি, আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা এখন আমাদের এখানে দেখবো টোকেন, আমরা আমাদের টোকেনটা দেখতে পাবো। সো এবার আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখুন আমাদের অড টোকেন আমরা টোকেনটা পেয়ে যাচ্ছি। সো আশা করি আপনারা জানেন যে টোকেনের মাধ্যমে কিভাবে আমরা আগে রেস্ট ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে কিভাবে আমাদের রিয়েক্টে লগ ইন লগ আউট করতাম, যে টোকেনের মাধ্যমে আমরা টোকেনটা যতক্ষণ আমাদের কাছে সেভ থাকবে, আমাদের লোকাল স্টোরেজে সেভ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা লগ ইন টোকেন নিয়ে মানে আমরা লগ আউট অবস্থায় রয়েছি। সেখানে এই টোকেনটাকে আমরা কি করতে হবে, এই টোকেনই কিন্তু আমাদের এই এই কোড উইথ্রফিক ইউজারটা, এই টোকেনটা বলতে এখানে বোঝাচ্ছে এই ইউজারটা, এই টোকেন থেকে আমরা আমাদের ইউজারটাকে ধরতে পারবো। সেই টোকেনটাই আমাদের রিয়েক্টে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ইউজারটা লগ ইন অবস্থায় থাকবে, টোকেন নেই মানে সে লগ ইন অবস্থায় নেই মানে সে লগ আউট অবস্থায় রয়েছে। তো এখন এই টোকেন আমরা এখানে নিয়ে আসলাম, এখন আমরা কি করব, আমরা আমাদের যে ডাটাগুলো রয়েছে আমাদের যে স্কিমা টুডুর ভিতরে যে স্কিমা রয়েছে, আমরা স্কিমার ভিতরে যাই, স্কিমার ভিতরে আমরা এখানে কি কি করতেছি, আমরা এখানে কি কি করতেছি, কুইরি করতেছি, তারপরে ক্রিয়েট রিড আপডেট ডিলিট করতেছি। সো এখন এখানে সবগুলোর ভিতরে আমরা এখন রেস্ট্রিকশন দিয়ে দিব যে উইদাউট লগ ইন, উইদাউট লগ ইন বলতে টোকেন ছাড়া কেউ এই ক্রিয়েট করতে পারবে না, এডিট আপডেট ডিলিট এমনকি কুইরিও করতে পারবে না। তো আমরা এই সেকশনটা দিয়ে দিব, আর হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন সেকশন, এই সেকশনগুলো এখন আমাদের করতে হবে। সো আমরা এখন যদি একটু যাই, আমরা এখানে লগ ইন জিনিসটা তো বুঝলামই, সো এখন আমরা যদি এখানে কুইরি করি টুডুস, টুডুস এর ভিতরে আমরা এখানে দিই আইডি টাইটেল, তারপরে হচ্ছে ডাটা ডেট। তো আমরা এখানে কিন্তু সবগুলো ডাটা দেখতে পাচ্ছি। সো এখন আমরা এখানে একটা ডেকোরেটর দিয়ে দিব যে ফ্রম জেডাব্লিউটি ডট ডেকোরেটার্স ইম্পোর্ট হচ্ছে অথেন্টিকেশন। তো আমাদের এখানে একটা ডেকোরেটর রয়েছে যে লগ ইন লগ ইন রিকোয়ার্ড, মানে লগ ইন রিকোয়ার্ড মানে লগ ইন হওয়া লাগবে। এবার যদি আমরা কুইরির ভিতরে যে রিসলভ টুডু সেখানে যদি আমরা দেই, আমরা জানি যে আমরা ডেকোরেটর কিভাবে অ্যাপ্লাই করি কোন ফাংশনে, আমরা এখানে ফার্স্ট অফ অল অ্যাট দ্য রেট, তারপর হচ্ছে লগ ইন রিকোয়ার্ড, আমরা সেভ করলাম। এখন যদি আবার আমরা দেই, আমরা ডাটা দেখতে পাচ্ছি। সো আমরা এখন কেন দেখতে পাচ্ছি, কারণ আমরা অ্যাডমিন, আমরা
অ্যাডমিনের মাধ্যমে এখন কিন্তু আমরা লগ ইন অবস্থায় রয়েছি। আমরা যদি যাই আই ওয়ান টু লোকাল হোস্ট স্ল্যাশ, এই যে দেখুন আমরা লগ ইন অবস্থায় রয়েছি আমাদের অ্যাডমিনে। এখন যদি আমরা এখান থেকে লগ আউট হয়ে যাই, এবার যদি আমরা আবার এখানে ক্লিক করি, এই যে দেখুন আমাদের ইরর দেখাচ্ছে যে ইউ ডো নট হ্যাভ পারমিশন টু পারফর্ম দিস অ্যাকশন, মানে আমার অ্যাকশনটা পারফর্ম করার কোনো পারমিশন নেই, কারণ আমরা এখানে একটা ডেকোরেটর অ্যাড করে দিয়েছি যে লগ ইন রিকোয়ার্ড ডেকোরেটর। এখন আমরা এটা কিভাবে করতে পারি, আমরা ডাটাটা কিভাবে দেখতে পারি? সো এটা আমরা টেস্ট করতে পারি যে আমরা এখন এই টোকেন দিলে আমরা আমাদের ডাটাটা পাচ্ছি কিনা। এটা টেস্ট করার জন্য আমরা ইউজ করতে পারি হচ্ছে আমাদের যেই আমাদের পোস্টম্যান। আশা করি পোস্টম্যান সম্বন্ধে আপনারা জানেন। পোস্টম্যানের কাজ কি? পোস্টম্যান হচ্ছে একটা ক্লায়েন্ট সাইড ধরতে পারেন, যে আমাদের আমরা রিয়েক্ট থেকে যেরকম আমরা রিকোয়েস্ট দিতে পারতাম পারি যে রিক্রিয়েট রিট আপডেট ডিলেট, এই রিকোয়েস্ট গুলো আমরা আমরা পোস্টম্যানের মাধ্যমে দিতে পারি। সো আপনারা যদি আমার চ্যানেল ফলো করে থাকেন, সো এখানে আগের যে ভিডিওগুলো ছিল যে জেঙ্গো রিয়েক্টের রেস্ট ফ্রেমওয়ার্কের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে পোস্টম্যানটা অনেকবার ইউজ করেছি। সো আমরা এখন পোস্টম্যানটাকে ওপেন করি। সো পোস্টম্যান আপনারা ডাউনলোড করে নিতে পারেন, পোস্টম্যান ডট কম থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে একটা ডেমো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করে পোস্টম্যান আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। সো এই যে আমাদের পোস্টম্যান ওপেন হয়ে গেল। সো আমরা আগের ট্যাবগুলো কেটে দিচ্ছি, এখানে আমরা চলে আসলাম। সো ফার্স্ট অফ অল আমরা দিয়ে হচ্ছে আমাদের পোস্টম্যানে আমাদের যে ইউআরএলটা, আমরা আমাদের ইউআরএলটাকে দিয়ে দিই, ইউআরএল দিয়ে দিলাম। আমরা এখন ফার্স্ট অফ অল বডির ভিতরে হচ্ছে এই যে দেখুন গ্রাফকিউএল, এই গ্রাফকিউএল এর ভিতরে ফার্স্ট অফ অল আমরা দিব আমাদের এই কুইরিটা। এখানে যে কুইরিটা আমরা লিখেছিলাম এই কুইরিটাকে আমরা আমরা দিয়ে দিই এখানে। সো আমরা বললাম, আগেই বলেছি যে আমাদের গ্রাফকিউএল এ সবকিছুই পুশ রিকোয়েস্ট। এখন যদি আমরা এখান থেকে পুশ সিলেক্ট করে এখানে সেন্ডে ক্লিক করি, আমরা রেসপন্স দেখতে পাচ্ছি ইউ ডু নট হ্যাভ পারমিশন টু পারফর্ম দিস অ্যাকশন। সো সেম এরর আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা এই হেডারের ভিতরে আমরা এখানে অথেন্টিকেশন অথরাইজেশন টোকেন দিয়ে দিতে পারি। আমরা এখানে দিব জে ডাব্লিউ টি, তারপর হচ্ছে ওই টোকেনটা, যে টোকেনটা নাকি আমরা একটু আগে দেখেছিলাম লগ ইন করার মাধ্যমে। তো আমরা ওই টোকেনটা এখান থেকে ধরে নিয়ে আসি। তো আমরা এখানে দিই মিউটেশন যে অথ টোকেন, ইউজার নেম হচ্ছে কোড, তারপর হচ্ছে পাসওয়ার্ড, তারপরে আমরা এখানে দেখি টোকেন। এখন যদি আমরা এখানে ক্লিক করি আমরা কিন্তু টোকেনটা পেয়ে গেলাম। এখন জাস্ট এই টোকেনটাকে সুন্দরভাবে এখান থেকে আমরা কপি করে, তো আমরা আগেই বলেছি যে টোকেনটা যদি আমার কাছে থাকে তখন আমরা লগ ইনে টোকেনটাকে আমরা লোকাল স্টোরেজে সেভ করে রাখবো, মানে ব্রাউজারে। তো আমাদের জেঙ্গো কিন্তু এই টোকেনের মাধ্যমে, সেশন টোকেনের মাধ্যমে আমাদেরকে লগ ইন লগ আউট রাখে বিল্ট ইন এবং কি অ্যাডমিনের ক্ষেত্রে। সো আমরা এখান থেকে কপি করি, কপি করে আমরা আমাদের পোস্টম্যানের ভিতরে জে ডাব্লিউ টু এর পর একটা স্পেস দিয়ে আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে এখন যদি আমরা আমাদের বডিতে যাই এবং এখান থেকে আবার পুস্ট রিকোয়েস্ট দিই, এই যে আপনারা এখানে একটু খেয়াল করুন, আশা করি দেখতে পাচ্ছেন, এখানে এটাকে জুম করলাম আর জুম করা যাচ্ছে না। আচ্ছা, আশা করি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখুন আমাদের ডাটা টু ডুস আইডি টাইটেল ডাটা ডেট, সেরকম ভাবে সবগুলো টুডু কিন্তু আমরা দেখে ফেলতে পারলাম, এর মানে আমরা আমাদের টোকেনটাকে সেন্ড করে দিতে পারলাম। সো আশা করি বুঝতে পারতেছেন টোকেনের মাধ্যমে কিভাবে আমরা আমাদের ডাটা গেট করতে পারি এবং লগ ইন করতে পারি জেডাব্লিউটি টোকেনের মাধ্যমে, এবং আমাদের রিয়েক্টে সরি আমাদের জেঙ্গুতে আমরা কিভাবে রেস্ট্রিকশন দিয়ে দিতে পারি যে আমাদের যে ডেকোরেটর রয়েছে ডেকোরেটরের মাধ্যমে। এখন প্রত্যেকটা সেকশনে আমরা এরকম আমাদের লগ ইন রিকোয়ার্ড ডেকোরেটরটা দিয়ে দিব। সো আমরা এখানে রিকোয়ার্ড এটাকে কপি করি, সো এটাকে আমরা কপি করলাম, আমরা এখানে দিয়ে দিই যে এই যে এখানে আমাদের এই ফাংশনালিটির ভিতরে দিয়ে দিলাম যে আমাদের ক্রিয়েট টুডু, একটা নতুন টুডু ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের লগ ইন থাকতে হবে, লগ ইন থাকতে হবে বলতে আমাদের টোকেনটাকে সাথে পাস করতে হবে। সো আমরা এখানেও দিয়ে দেই, সো আমরা ডিলেটের ক্ষেত্রেও দিয়ে দেই, সো কমপ্লিট, সো সবগুলোর ক্ষেত্রে আমরা দিয়ে দিলাম। এখন জাস্ট আমরা লগ ইন বুঝলাম এবং আমরা আমরা লগ ইন জিনিসটা বুঝলাম।
সো আমরা এখন একটা নতুন টু ডু ক্রিয়েট করি, আমরা রেজিস্ট্রেশনটা একটু পরে করতেছি। আমরা নতুন টু ডু যদি একটা ক্রিয়েট করি, আমরা এই যে ক্রিয়েট টু ডু, নতুন টু ডু একটা ক্রিয়েট করব। সো আমাদের ক্রিয়েট করার জন্য এখন কিন্তু আমাদের কি লাগবে, ইউজার লাগবে। সো এখন আমরা এখানে একটা চেক করে নিব। সো আমরা ইউজার এখানে ধরতে পারি যে আমাদের টোকেন পাস হয়েছে কিনা, মানে আমরা লগ ইন আছি কিনা সেটা আমরা ইনফো থেকে ধরতে পারি। সো আমরা এখানে দেই যে ইউজার ইজ ইকুয়াল টু ইনফো ডট কনটেক্সট, কনটেক্সট ডট ইউজার। সো আমরা যদি লগ ইন রিকোয়ার্ড, মানে লগ ইন হই টোকেনের মাধ্যমে সাথে, যদি আমরা যদি একটা নতুন ইউজার, নতুন একটা টু ডু ক্রিয়েট করার জন্য, নতুন একটা টু ডু ক্রিয়েট করার জন্য আমরা যদি সাথে সাথে টোকেনটাও পাস করি, তখন সেই টোকেন থেকে যে ইউজারের এই টোকেনটা, সেই ইউজারটাকে সেখানে ধরে ফেলবে। এখন আমরা এখানে চেক করতে পারি ইফ ইফ ইউজার ডট ইস অ্যানোনিমাস। আমরা এখানে দেই ইফ ইউজার ডট ইজ অ্যানোনিমাস, মানে ইউজার যদি অ্যানোনিমাস ইউজার হয়, মানে যদি সে লগ ইন, মানে রেজিস্টার্ড কোনো ইউজার না হয়, তখন আমরা এখানে কি করতেছি, রেজ এক্সেপশন, যে আমরা এখানে দিয়ে দিই নট লগ ইন দেন আমরা তারপরে দিয়ে দিই যে লগ ইন নাও। আর না হয় আমরা এখানে কি করবো, একটা নতুন টু ডু ক্রিয়েট করবো। টু ডুর কিন্তু এখন দুইটা আইটেম, দুইটা অপশন, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে ইউজার। সো ইউজার ইজ ইকুয়াল টু ইউজার, সো সেভ টু ডু ক্রিয়েট, আমরা টু ডু পাস করে দিলাম। তো আমরা এখানে সেভ করলাম। তো আমরা এখানে কিন্তু এই টোকেন ছাড়াই আমরা এখন বর্তমানে লগ ইন করতে পারি, যেহেতু আমরা দেখেছি যে আমরা যদি অ্যাডমিনে লগ ইন অবস্থায় থাকি, তখন আমাদের কিন্তু এখানে আর ইরোরটা দেখায় না। সো এখন যদি আমরা ক্রিয়েট টু ডু করতে চাই, আমরা দিই হচ্ছে মিউটেশন ক্রিয়েট টু ডু। ক্রিয়েট টু ডু দুইটা জিনিস নেয়, টাইটেল, শুধুমাত্র টাইটেল নেয়, দুইটা না। আমরা এখানে দিই টেস্ট অথ ওয়ান, তারপর হচ্ছে টু ডু আইডি টাইটেল ডেট, এখানে আমরা ডেট দিলাম। এখন যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের কি আসতেছে দেখুন, ইরর ইউ ডো নট হ্যাভ পারমিশন টু প্রেফার দিস অ্যাকশন, মানে আমাদের লগ ইন রিকোয়ার্ড বলতেছে। এখন যদি আমরা অ্যাডমিনে লগ ইন করি, লগ ইন হই অ্যাডমিনে যে অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন হবো, আমাদের কিন্তু অ্যাডমিনে দুইটা অ্যাকাউন্ট, ফেক নাম একটা আর একটা হচ্ছে কোড অফিস। আমরা এখানে পাসওয়ার্ড দিই। আমরা লগ ইন হয়ে গেলাম অ্যাডমিনে। অ্যাডমিনে লগ ইন হওয়ায় এখানে আমাদের যে গ্রাফ কি হল, সে বুঝে নেয় যে আমাদের, আমি টোকেনটা পাস করেছি এবং সেই অ্যাডমিনের জন্য, মানে যে ইউজার লগ ইন অবস্থায় রয়েছে অ্যাডমিনে, সেই ইউজারের জন্য যে টোকেনটা, সে টোকেন দিয়ে সেখানে অথেন্টিকেশন, মানে টেস্ট যে টু ডুর ভিতরে ইউজার হিসেবে দিয়ে দেয়। তো আমরা এটা এইভাবে করতে পারি, অথবা আমরা, আচ্ছা আমরা এইভাবে একটু ট্রাই করি। আমরা যদি আবার ক্লিক করি, আর এখানে আমাদের কি লেখা আসতেছে, কনটেক্সট, এখানে একটা কনটেক্সট বানাম মনে হয় ভুল হয়েছে, কনটেক্সট। আমরা যদি সেভ করি, আবার আবার যদি ক্লিক করি, এই যে দেখুন একটা নতুন টু ডু অ্যাড হয়ে গেছে। এবং যদি আমরা যাই টু ডুর ভিতরে, এই যে টেস্ট অথ, এই যে দেখুন যে ইউজার দিয়ে আমরা লগ ইন হয়েছিলাম, সেই ইউজারের জন্য একটা টু ডু অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমরা লগ আউট হয়ে যাই, লগ আউট হয়ে গেলাম, এখন আমরা দিই হচ্ছে টু, এখানে আমরা ক্লিক করলাম, এই যে দেখুন আবার সেই রোড। এখন জাস্ট আমরা এই মিউটেশনটাকে কপি করে আমরা আমাদের পোস্টম্যানে নিয়ে যাই। পোস্টম্যানের আমাদের যে, এখানে আমাদের যে কুড়িটা লিখেছিলাম সেটাকে আমরা ডিলেট করে আমরা আমাদের মিউটেশনটা দিয়ে দিলাম। আর এখানে তো আমাদের হেডারসে আমাদের অথোরাইজেশন জেডাব্লিউ টোকেনটা তো দেওয়াই রয়েছে। আমরা এখান থেকে আবার আমরা পোস্ট রিকোয়েস্ট দিই। তো পোস্ট রিকোয়েস্ট দিলাম, আমরা এই যে দেখুন একটা আবার ক্রিয়েট হয়ে গেল। সে আবার কি হলো, আমাদের জেডাব্লিউ টুকে, জেডাব্লিউ টি টোকেন থেকে আমাদের ইউজারটাকে ধরে সেই ইউজারটাকে আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এবার যদি আবার যাই, আমরা আমরা লগ ইন করি, লগ ইন করি, এখানে আমরা পাসওয়ার্ড দিই অ্যাডমিনে, টোডোসে যাই টেস্ট টোডো টু। এই যে দেখুন এবার আমাদের কুড উইথ রফিকের জন্য ওই টোকেনটা আমরা পেয়েছিলাম। সো ওই টোকেনের মাধ্যমে এখানে আমাদের একটা নতুন টোডো অ্যাড হয়ে গেল। সো আমরা এই ভিডিওতে লগ ইন বুঝলাম,
আমরা লগ ইন কিভাবে করতে পারি, মানে লগ ইন বলতে জেডাব্লিউ টোকেনটা কিভাবে প্রত্যেকটা ইউজারের জন্য আমরা নিয়ে আসতে পারি, আর হচ্ছে আমরা সেই টোকেনের মাধ্যমে কিভাবে একটা অ্যাড টু ডু করতে পারি সেটা আমরা দেখলাম। তো এবার হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের পালা, আমরা কিভাবে রেজিস্ট্রেশন করতে পারি। সো বেশি কিছুই না, আমরা চলে যাই, আমরা উপরে চলে আসলাম, এখানে আমাদের ইনপুট করতে হবে ফ্রম জেঙ্গো ডট কন্ট্রিবিউট ডট অথ ইম্পোর্ট গেট ইউজার মডেল। এখানে টু ডু টাইপের ভিতরে আমরা আরেকটা টাইপ দেই ক্লাস হচ্ছে ইউজার টাইপ, ডিজাঙ্গো অবজেক্ট টাইপ। তো জেঙ্গো অবজেক্ট টাইপ, তারপর আমরা দিই ক্লাস মেটা মেটা মডেল গেট ইউজার মডেল। তো কমপ্লিট। তো আমরা এখানেও চাইলে এই ফিল্ডের মতো, ফিল্ডটা তো আমরা জাস্ট দেখালাম, যে আমরা চাইলে ফিল্ডের মাধ্যমে স্পেসিফিকলি বলে দিতে পারি যে আমাদের কি কি ডাটা দরকার। সো একইভাবে আমরা আমাদের ইউজার টাইপ, এখানে আমাদের ইউজার এর ক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি আমাদের ইউজারের কি কি সেকশন আমরা দেখতে চাই। সো আপাতত এরকমই থাকুক, যেহেতু আমরা জাস্ট আমরা এখন জাস্ট বেসিক বুঝতেছি লগ ইন বিষয়টা, রেজিস্ট্রেশন বিষয়টা, আমরা এত অ্যাডভান্সে না যাই, আমরা মেইন কনসেপ্ট আগে বুঝি, তারপর আমরা যত ইচ্ছে এটার সাথে অ্যাড এডিট আরো অনেক কিছু করতে পারি, এখন আমরা আপাতত এরকমই থাকুক। তো আমরা ফার্স্ট অফ অল একটা মিউটেশন ক্রিয়েট করি, নিচের দিকে যাই ক্লাস যে ক্রিয়েট ইউজার, এটা ইনহেরিট হবে হচ্ছে গ্রাফিন গ্রাফকিউএল ডট মিউটেশন। তো তারপরে হচ্ছে আমরা দিই আমাদের রিটার্ন টাইপ হচ্ছে ইউজার, ইউজার ইজ ইকুয়াল টু ইউজার, আমরা এখানে দিই হচ্ছে গ্রাফকিউএল ডট ফিল্ড হচ্ছে ইউজার টাইপ, তারপর হচ্ছে ক্লাস আর্গুমেন্ট আর্গুমেন্টস, আর্গুমেন্টস আমাদের লাগবে কি ইউজার নেম গ্রাফিন ডট স্ট্রিং রিকোয়ার্ড, রেকর্ড হচ্ছে ট্রু, ডুপ্লিকেট করি, আর আমাদের দরকার হচ্ছে পাসওয়ার্ড। আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দরকার এবং দুটোটাই রিকোয়ার্ড, আর কিছুই দরকার নেই। এবার হচ্ছে আমাদের আমাদের ফাংশন ডিফ সেট, আমরা এখানে দিয়ে হচ্ছে সেলফ ইনফো, তারপর হচ্ছে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড। এখন আমরা একটা ইউজার ক্রিয়েট করব। সো আমরা এখানে দিই যে ইউজার ইজ ইকুয়াল টু গেট ইউজার মডেল ডট, তারপরে ভিতরে দিব আমরা ইউজার নেম। সো আমরা দিচ্ছি ইউজার নেম, ইউজার নেম ইজ ইকুয়াল টু ইউজার নেম, মানে আমাদের আমাদের নতুন ক্রিয়েট একটা আমাদের নতুন একটা ইউজার ক্রিয়েট করার জন্য সেই ইউজার মডেলের ভিতরে আমরা ইউজার নেম ইজ ইকুয়াল টু আমাদের এই ইউজার নেম, এবং আমরা আমাদের পাসওয়ার্ড দিতে হবে, যেহেতু পাসওয়ার্ডটা আমাদের জেঙ্গো হ্যাশ করে রাখে, মানে আমাদের অনেক সিকিউর করে রাখে। তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি স্ট্রিং পাসওয়ার্ড দিতে পারবো না, তো আমাদের দিতে হবে ইউজার ডট সেট ইউজার ডট, আমরা এখানে দিতে হবে ইউজার ডট সেট পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু পাসওয়ার্ড। সো আমরা এবার সেভ করে দিই, তো আমরা দিই ইউজার ডট সেভ, সেখানে রিটার্ন করে দেই হচ্ছে আমাদের ইউজার, মানে ইউজার যে ইউজারটা নতুন ক্রিয়েট হয়েছে সেই ইউজারটা রিটার্ন হয়ে যাবে।
তো আমরা এখানে একটা আমরা এখানে ইরোরও দেখতে পারি, যে আমাদের এক ইউজার নেমে যদি দুইটা ইউজার দেখতে পাই সেক্ষেত্রে আমাদের ইরোর দেখতে পারি। সো আমরা এখানে ইরোর মেসেজও চাইলে দিয়ে দিতে পারি ট্রাই অ্যাকসেপ্ট এর মাধ্যমে। সো আমরা এটা দেখবো। তো আগে আমরা একটা ক্রিয়েট ইউজার একটা দেখি যে আমাদের ক্রিয়েট ইউজার হচ্ছে কিনা। ক্রিয়েট ইউজার ইজ ইকুয়াল টু ক্রিয়েট ইউজার ডট টিল্ড কমপ্লিট। তো আমরা যাই আমাদের এখানে আমাদের রিফ্রেশ দেই, এখানে আমাদের দেখতেছে যে ইউজার টাইপ মেটা রিসিভড নান। তো আমাদের মেটাতে কিছু একটা প্রবলেম হয়েছে। তো এখানে মডেল বা নাম ভুল হয়েছে, MODEL সেভ করলাম, রিফ্রেশ দেই, সব ঠিক। আমরা মিউটেশনে যাই এবং এখানে আমরা মিউটেশন দেখতে পাবো একটা, এই যে দেখুন ক্রিয়েট ইউজার মিউটেশন পেয়ে গেলাম। এখানে কি কি পাস করতে হবে ক্রিয়েট ইউজারের জন্য আমরা দেখতে পাচ্ছি, পাসওয়ার্ড স্ট্রিং ইউজার নেম স্ট্রিং। তো আমরা এখানে পাস করি, ফার্স্ট অফ অল আমরা এখানে দেই মিউটেশন ক্রিয়েট ইউজার, ফার্স্ট অফ অল ইউজার নেম। তো আমাদের আগের যে ইউজার রয়েছে সেই ইউজারের নেম আমরা একটা দিয়ে দিই, তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ড দিলাম। তো তারপর আমরা এখানে রিটার্ন করি ইউজার, ইউজারের কি কি থাকে আইডি ইউজার নেম, তারপরে আপাতত দুইটাই কিন্তু আমাদের থাকবে। তো আমরা এটা দিলাম, দিয়ে আবার যদি আমরা এখানে রিকোয়েস্ট দিই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আসতেছে ইউনিকিও কন্টেন্ট ফিল্ড অথ ইউজার ডট ইউজার নেম, মানে ইউজার ইউজার নেম ইউনিক নয়। তো আমরা এখানে ইউনিক করে দিই আবার। তো আমরা এখানে দেই যে টেস্ট ইউজার ওয়ান, আবার যদি আমরা দেই তো এখানে দেখাচ্ছে ইউজার নাল। তো আমরা যদি আমাদের অ্যাডমিনে যাই, তো অ্যাডমিনে যদি যাই, হোমে যাই, ইউজার্সে যাই, এই যে দেখুন টেস্ট ইউজার ওয়ান ক্রিয়েট হয়ে গেছে। এখানে ইরোরটাকে এখন আমাদের হ্যান্ডেল করতে হবে। তো আমরা এখানে রিটার্ন ভুলভাবে করেছি, এখানে হবে ক্রিয়েট ইউজার, তার ভিতরে হচ্ছে ইউজার ইজ ইকুয়াল টু ইউজার। সো প্রত্যেকবার কিন্তু আমরা রিটার্ন এভাবে করেছিলাম। সো আমরা এখানে দিয়ে দিলাম, এবার আমরা সেভ করি। আমরা যাই আমাদের গ্রাফ কিউএল, এখানে আমরা টেস্ট ইউজার টু দিই, যেহেতু টেস্ট ইউজার ওয়ান একটা ক্রিয়েট হয়ে গেছে, এখানে দিয়ে টু ক্লিক করি। এই যে দেখুন আইডি দেখাচ্ছে এটা আইডি ফোর, আর টেস্ট ইউজার নেম হচ্ছে টেস্ট ইউজার টু। সো আমরা একটা রেজিস্ট্রেশন করে ফেলতে পারলাম। এবার দেখি এই ইউজারের জন্য আমাদের টোকেন পাচ্ছি কিনা। তো আমরা এখানে দেখ হচ্ছে মিউটেশন হচ্ছে অথ টোকেন অথ ইউজার নেম ইজ ইকুয়াল টু টেস্ট ইউজার টু পাসওয়ার্ড, এই ইউজারের যে পাসওয়ার্ডটা রয়েছে পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিই। তো তারপরে হচ্ছে আমরা এখানে দেখি টোকেন, এবার যদি আমরা দেই, এই যে দেখুন এই ইউজারের জন্য আমরা টোকেন পেয়ে গেলাম। এখন যতগুলো নতুন ইউজার ক্রিয়েট করলাম আমরা, অটোমেটিক তার জন্য একটা টোকেন জেনারেট হয়ে যাবে আমাদের ব্যাকএন্ডে। সো সেই টোকেনের মাধ্যমে আমরা লগ ইন করতে পারবো, আমরা অ্যাড টু ডু, ইডিট, আপডেট, ডিলিট সবকিছু করতে পারবো, যদি আমাদের সেই ইউজার মানে যে ইউজার সেই টুকুটা ক্রিয়েট করেছে সেই ইউজার চাইলে ইডিট, আপডেট, ডিলিট করতে পারবে, ওরকম আমরা ফাংশনালিটি দিব। সো সো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন, যে আমরা কিভাবে রেজিস্ট্রেশন, লগ ইন এবং আমরা আমরা টোকেন কিভাবে আমরা জেনারেট করতে পারি, তারপর সেই টোকেনের মাধ্যমে কিভাবে লগ ইন করতে পারি, মানে লগ ইন বলতে সেই টোকেনের মাধ্যমে কিভাবে আমরা একটা অ্যাড টু ডু করতে পারি ইউজারটাকে ধরে। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের এই ব্যাকএন্ডের কাজ মোটামুটি এরকমই। তারপরে আমরা আমরা বললাম যে অ্যাড, এডিট, আপডেট, ডিলিটের জন্য যে ইউজার এই টু ডুর মালিক সেই ইউজারই কিন্তু শুধুমাত্র এডিট করতে পারবে তার নিজের টুডুটাকে, এই ফাংশনালিটি। তারপর হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইট, আমরা রিয়েক্ট এতক্ষণ ইউজ করছিলাম গত ভিডিওগুলোতে, সেই রিয়েক্ট ইউজ করব। সো ইউজ করে আমরা দেখব। সো আজকের ভিডিও পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমরা ক্লায়েন্ট সাইট হিসেবে রিয়েক্ট ইউজ করে তারপরে এই কাজগুলো, যে আমরা রেজিস্ট্রেশন, লগ ইন এবং অ্যাড, তারপরে হচ্ছে এডিট, আপডেট, এই সেকশনগুলো দেখব।
সো আর ভিডিওর কোড তো আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওর কোডগুলো দেখে দেখে প্র্যাকটিস করে নিতে পারবেন।